সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত। লাঞ্চ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চলছে, তারই ব্যবস্থাপনায় তোমাদের পরীক্ষা নেওয়া হবে অনলাইনের মাধ্যমে। তাহলে তোমরা পরীক্ষার প্রস্তুতি, অনুশীলনমূলক প্রস্তুতির জন্য কিছু প্রশ্ন দেব আজকে, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমি শাপলা সাহা, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের বিষয় ভূগোল ও পরিবেশ, অনুশীলনমূলক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে, সৃজনশীলে 3টা প্রশ্ন থাকবে 30 মার্কের, আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 20টা, 20টাই দিতে হবে। সৃজনশীলে 3টাই উত্তর দিতে হবে, মোট 50 মার্কের। এবার প্রথম অধ্যায়ে কটা প্রশ্ন দিচ্ছি, তোমরা লিখে নাও। এক, দেখো, মিথিলার মামা একজন পর্যটক, তিনি মিথিলার সাথে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক, প্রাকৃতিক, আঞ্চলিক অবস্থা ও পরিবেশ সম্পর্কে আলোচনা করে। মিথিলার আগ্রহ দেখে তার মামা তাকে এই বিষয় সম্পর্কে পড়াশোনা করতে বললেন করতে বলেন। ক, দেখো, জিওগ্রাফি কাকে বলে? খ, পরিবেশের উপাদান বলতে কী বোঝায়? গ, মামা যে বিষয়ে মিথিলাকে পড়তে বলেন তার পরিধি বর্ণনা করো। ঘ, মিথিলার আগ্রহ সম্পর্কিত বিষয় পাঠের গুরুত্ব বিশ্লেষণ করো। আমি মানদণ্ডগুলো দিয়ে দিয়েছি, কয়ে 1, খয়ে 2, গয়ে 3 আর ঘয়ে 4। তাহলে তোমরা দুই নাম্বারটা দেখো, একটা চিত্র দিয়েছি। চিত্রে ক, সিসি পার্কের মতে পরিবেশ কাকে বলে? তার মতবাদটা খুব সুন্দর করে লিখবে। খ, দেখো, পরিবেশের প্রকারভেদ বুঝিয়ে রাখো। গ, দেখো, চিত্রে এ চিহ্নিত অংশে প্রাকৃতিক ভূগোলের কোন বিষয়টি তুলে ধরা হয়েছে ব্যাখ্যা করো। এ, দেখো, ইন্ডিকেট করে দেওয়া আছে এ চিত্রটা। আর দেখো ঘ, চিত্রে এ ও বি চিহ্নিত, দেখো, এ ও বি চিহ্নিত অংশের আলোকে প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো। তোমাদের দেখো চিত্রে একটা মালভূমির ছবি দেওয়া আছে, এই প্রাকৃতিক ওই স্থানের প্রাকৃতিক কারণগুলো তোমাদের জানাতে হবে। দ্বিতীয় অধ্যায়ে দেখো মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এক, দেখো, একটা সৌরজগতের ছবি দিয়েছি কিন্তু। ক, দেখো, নক্ষত্র কি? খ, আন্তর্জাতিক তারিরেখা বলতে কি বোঝায়? পি চিহ্নিত, দেখো, পি কে ইন্ডিকেট করে দেওয়া আছে, পি চিহ্নিত গ্রহটি জীবের জন্য বসবাসের উপযোগী কেন ব্যাখ্যা করো। আমাদের পৃথিবী, দেখো, পি চিহ্নটা তাহলে জীবের বসবাসের জন্য উপযোগী কেন ব্যাখ্যা করো। আর ঘ, দেখো, কিউ ও আর চিহ্নিত, কিউ, দেখো, আর চিহ্নিত শনি আর বৃহস্পতি, এই গ্রহ দুটির বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করো। দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব আমাদের পৃথিবী, দেখো, 2, সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। অবস্থান 4টি হলো 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর ও 21শে মার্চ। ক, দেখো, গ্যালাক্সি কি? খ, পৃথিবীর গুরুত্বপূর্ণ রেখাসমূহ এঁকে দেখাও। ঋতু পরিবর্তনের একটি নমুনা অঙ্কন করে 21শে জুন ও 22শে মার্চ প্রদর্শন করো।
ভ 23শে সেপ্টেম্বর ও 22শে সেপ্টেম্বর ডিসেম্বর পৃথিবীর অবস্থান বাংলাদেশের ঋতু পরিবর্তনে কি প্রভাব ফেলবে বিশ্লেষণ করো। এটা হচ্ছে তোমার বইয়ের ভিতরে ওই চিত্রটা দেওয়া আছে। তৃতীয় অধ্যায়, মানচিত্র পঠন ও ব্যবহার। এক, বিশ্বকল্প এক, দুইটি স্থানে সময়ের পার্থক্য 4 ঘন্টা 15 মিনিট, একটি স্থানে দ্রাঘিমা 92 ডিগ্রি পূর্ব। বিশ্বকল্প দুই, জানুয়ারি মাসের প্রথম দিকে ঢাকার অনিমেষ অস্ট্রেলিয়ার বান্ধবী লিগে বলল আমাদের দেশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, এই অবস্থা আরও মাসখানেক চলবে। প্রতি উত্তরে লি বলল এখানে ভিন্ন আবহাওয়া বিরাজ করছে এবং দিনও গরম। তাহলে আমাদের দেশে যখন শীত ওদের দেশে তখন গরম পড়ে, দিনও বড় হয়। তাহলে ক, দেখো মানচিত্র কি। খ, কিছু দেশে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয় কেন। দৃশ্যকল্প এক অনুসারে অপর স্থানে দ্রাঘিমা নির্ণয় করো। দৃশ্যকল্প দুই অনুসারে ঋতুদ্বয়ের তুলনামূলক আলোচনা করো। তৃতীয় অধ্যায়, মানচিত্র গড় পঠন ও ব্যবহারে 2 নম্বর প্রশ্নটা দেখো। একটা ছক দিয়ে দিয়েছি, ছকেরই অঞ্চল দ্রাঘিমা সময় এটা নির্ণয় করবে। এ দেখো অঞ্চল এ, বি, সি। দ্রাঘিমা 88 ডিগ্রি 35 মিনিট পূর্ব সকাল 8টা। তারপরে দ্রাঘিমার নিচের বি দেখো 27 ডিগ্রি 51 মিনিট পশ্চিম, এটা নির্ণয় করতে হবে তোমাকে, সময়টা তোমাকে দেখাতে হবে। ছি দেখো দ্রাঘিমাটা দেখাতে হবে বিকেল 5টা, সময় হচ্ছে বিকেল 5টা 30 মিনিট। তাহলে দেখো ক, এক আলোকবর্ষ কাকে বলে। খ, ভূসংস্থানিক মানচিত্র কি বুঝে লিখো। বি অবস্থানের স্থানীয় সময় নির্ণয় করো। সি অবস্থানের দ্রাঘিমা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এই অঙ্কটা তোমরা করে নিও। দেখো ডান দিকে হলে যোগ হবে, বাম দিকে হলে বিয়োগ হবে। এর আগে তোমাদেরকে এই অঙ্কটা আমি করে বুঝিয়েছিলাম। অনুশীলন বাড়ির কাজ এবার দেখো। অনুশীলনমূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, বিভিন্ন বোর্ডে বিগত 5 বছরের প্রশ্ন অনুশীলন করবে, আর এই প্রশ্নগুলো যেগুলো আমি দিলাম সেগুলো তো অবশ্যই দেখবে। আর এবার বাড়ির ভিতরেই থাকবে, বাড়ির বাইরে যাবে না, যতটুকু সময় পাবে বাড়িতেই থাকবে, পড়াশোনা করবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।